যুব্যমূল উর্দুগতির উৎসব পাঁচ দফা দাবিতে গণসমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে এই মুহূর্তে গণঅধিকার পরিষদের রাজপথে নেমে এসেছে এবং তারা এই গণঅধিকার পরিষদের নেতৃত্বে রয়েছেন জনাব নুরুল হক নুম দলটির সভাপতি এবং রয়েছেন সাদার রাশেদ খান দলটির সাধারণ সম্পাদক এছাড়া উচ্চতর পরিষদের যারা সিনিয়র নেতৃবৃন্দ তারা রয়েছেন নারী বিষয়ক সম্পাদক তাসনিমা হোসেন এবং ফাতেমা তাসনিম এবং রয়েছেন এখানে উচ্চতর পরিষদের বিভিন্ন নেতাকর্মীরা এবং এই মুহূর্তে তারা রাজপথে নেমে এসেছেন এবং তারা ইন্ডিয়ান দ্রব্য পণ্য বয়কট সহ সকল ধরনের সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও এমনটাও তো স্লোগান দিচ্ছে এবং সেই সঙ্গে তারা জানিয়েছিলেন যে আগামী যে সামনে আর কয়েকদিনের মধ্যে রোজা এবং রোজার মধ্যে সরকারের সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এমনটা অভিযোগ করেছেন এবং সেই সঙ্গে তারা সরকারের অভিযোগের প্রেক্ষিতে তারা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সরকারকে দোষারোপ করছেন এবং মন্ত্রীদেরকে দোষারোপ করছেন এবং তারা বারবার বলছিলেন যে তাদের এই যে তাদের এই বিক্ষোভ মিছিল থেকে তারা দাবিগুলোর মধ্যে তারা প্রথম দাবিটি হচ্ছে বিদ্যুৎ গ্যাস জ্বালানি তেলের সব মূল্য সমন্বয় করে দফায় দফায় বৃদ্ধি বন্ধ করতে হবে বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে দ্বিতীয় দাবিটি হচ্ছে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে এবং চালের দাম প্রতি কেজি 30 টাকা মসুর ডাল 80 টাকা সয়াবিন তেল 100 টাকার মধ্যে নির্ধারণ করতে হবে এবং তৃতীয় নম্বর দাবিটি হচ্ছে সড়ক মহাসড়কে বাজারে যে চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং একই সঙ্গে অসাধু সিন্ডিকেট ও মধ্যসূত্রভোগীদের দূরত্ব বন্ধ করতে হবে চার নম্বর দাবিটি হচ্ছে খাদ্যে ভেজাল ও বাজার কারসাজির সাথে জড়িত বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে দুর্নীতিবাজ অর্থ পাচারকারী এবং যারা রয়েছেন তাদেরকে সরে আসতে হবে এবং চার নম্বর দাবি রয়েছে কৃষি খাতে ভর্তুকি বাড়িয়ে সেচ সার বীজ কীটনাশক সহ কৃষকদেরকে সুবিধা দিতে হবে এরকম ভাবে নানা বিষয়গুলো নিয়ে তারা তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং এই পাঁচ দফা দাবির পাশাপাশি রয়েছে তাদের সকল রাজবন্দীদের মুক্তির দাবি সহ সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করার জন্য দর্শক আমরা আপনাদের সরাসরি যুক্ত রেখেছি ইত্তেফাক লাইভ এবং দেখানোর চেষ্টা করছিলাম গণঅধিকার পরিষদের বিক্ষোভ কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল থেকে বিক্ষোভ কর্মসূচির পূর্বে দলটির সিনিয়র নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখেন এবং তারা বারবার জানাচ্ছিলেন যে আজকের এই কর্মসূচিতে আগামী রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের প্রধান দাবি হিসাবে এবং সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে কিন্তু তারা আজকের এই বিক্ষোভ মিছিল নিয়ে রাজপথে নেমে এসেছে এবং এখানে যে দলটির সভাপতি জনাব নুরুল হক নূর এবং দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান সহ উচ্চতর পরিষদের সিনিয়র নেতৃবৃন্দরা তারা কিন্তু আজকের এখানে এই এই বিষয়গুলোতে হচ্ছে আজকের এই বিক্ষোভ গণসমাবেশে মিছিলে বিক্ষোভ মিছিলে তারা তারা হচ্ছে নেতৃত্ব দিচ্ছেন এবং সেখান থেকে সিনিয়র নেতৃবৃন্দ সকলে তারা এখানে বক্তব্য রেখেছেন এবং উচ্চতর পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দরা তাকে বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যে তারা সরকারের বিভিন্ন বিষয় নিয়ে তীব্র সমালোচনা করেছেন এবং একই সঙ্গে তারা তাদের এই গণসমাবেশ এবং বিক্ষোভ মিছিল থেকে তারা বারবার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেছেন এবং একই সঙ্গে তারা জানিয়েছেন যে দলটির সাধারণ দলটির সভাপতি জনাব নুরুল হক নূর তিনি জানিয়েছেন এবং এই মুহূর্তে গণঅধিকার পরিষদের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ তারা কিন্তু ইতিমধ্যে উপস্থিত রয়েছেন এবং একই সঙ্গে তারা বারবার দ্রব্যমূল্য এবং রমজানকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছেন এবং আহ্বান জানাচ্ছেন একই সঙ্গে সরকারকে এই যে সংসদ গ্রামীণ সংসদ ভেঙে সরকার নতুন নির্বাচনের দাবিতে কিন্তু তারা তাদের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে হচ্ছে তারা আসছে এবং সাধারণ মানুষকে তারা আহ্বান জানিয়েছেন যে বিদেশি পণ্যকে বয়কট করে সাধারণ এবং দেশের পণ্য ব্যবহার করার জন্য এবং একই সঙ্গে সরকারের সিন্ডিকেটের মাধ্যমে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হচ্ছে এবং উর্দুগতিতে মূল্য এবং সেই বিষয়টি নিয়ে কথা বলছেন এবং এবং এমনটাই হচ্ছে তারা অভিযোগ করেছেন এবং প্রতিবাদও জানিয়েছেন এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছিলাম এবং এই বিক্ষোভ মিছিলে গণঅধিকার পরিষদের যারা নেতাকর্মী রয়েছেন তারা একটি বিশাল মিছিল এই মুহূর্তে কিন্তু বিজয়নগর পানিটাকি থেকে নয়াপল্টনের দিকে অগ্রসর হয়েছে এবং সে নয়াপল্টনে যে তাদের যে কর্মসূচি এবং সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা সকল নেতাকর্মীরা রয়েছেন আজকের এই বিক্ষোভ গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উদ্যোগে আজকের এই কর্মসূচিতে যুক্ত হয়েছেন ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ সহ অন্যান্য সিনিয়র পেশার জেনিপেশার নেতৃবৃন্দরা সামনে যাই তো লাভ নাই আমরা যেহেতু
সরাসরি যুক্ত হয়েছে। এই মুহূর্তে তাদের যে মিছিলটি রয়েছে সেটি বিজয়নগর পাল্টাকির সামনে থেকে মিছিলটি শুরু হয়ে এই মুহূর্তে কিন্তু তারা পল্টন মোড়টি প্রদক্ষিণ করছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে গণ অধিকার পরিষদের সিনিয়র নেতৃবৃন্দরা রয়েছেন এবং তারা তাদের সঙ্গে যুক্ত হয়েছেন ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ সহ অন্যান্য যে নেতাকর্মীরা তারাও কিন্তু আজকে এখানে মিছিলে যুক্ত হয়েছেন এবং আগামীতে তারা সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে যদি দ্রব্যমূল্য উদ্যোগতিতে না নিয়ন্ত্রণ না করা হয় সেক্ষেত্রে তারা আরো বড় রকমের কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে এবং একই সঙ্গে যারা বিএনপি সহ অন্যান্য সিনিয়র নেতাদের উদ্দেশ্য করে বলেছেন যে সকলকে একটি ছাতার নিচে এসে এসে একটি ছাতার নিচে এসে ভাই পিছনে আসে বড় ভাই পিছনে আসে এবং তারা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা তারা বিএনপিকে উদ্দেশ্য করে জানিয়েছেন যে যদি সকলকে এক ছাতার নিচে দাঁড়িয়ে কঠোর আন্দোলন তৈরি করার ক্ষেত্রে অনুরোধ করেছেন এবং সেই সঙ্গে তিনি দেখেছেন যে রাশেদ খান নেতৃত্বে রাশেদ খান সহ গণ অধিকার পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু আজকে এই মিছিলে সক্রিয় নেতৃত্ব দিচ্ছেন এবং তার সঙ্গে রয়েছেন উচ্চতর পরিষদের বিভিন্ন শ্রেণীর যারা বিভিন্ন পদের নেতারা এবং রয়েছেন এখানে দপ্তর সম্পাদক আবু হানিফ এবং সহদপ্তর সম্পাদক শাকিলুজ্জামান সহ যে নারী বিষয়ক সম্পাদক সহযুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা তাসনিম এবং রাশেদ খান জনাব নুরুল হক নূর সহ সকল শ্রেণীর সিনিয়র এবং উচ্চতর কমিটির নেতা নেত্রীরা এবং তারা এই মুহূর্তে পল্টনকে ক্রস করে গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউর দিকে তাদের বিক্ষোভ মিছিলটি নিয়ে এগিয়ে যাচ্ছে এবং গণ অধিকার পরিষদের এই মিছিলে থেকে তারা পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং তার সঙ্গে তারা বারবার বলছিলেন যে এই আজকের এই বিক্ষোভ মিছিল থেকে গণ অধিকার পরিষদ তাদের তাদের কর্মসূচি চলমান রাখবে এবং যদি তাদের দাবি মানি না হয় তা সেক্ষেত্রে সামনের দিকে আর কঠোর আন্দোলনে তারা ঘোষণা দিয়েছেন এবং সেক্ষেত্রে আরও তারা আরও কঠোর আন্দোলন গড়ে তুলবে এমনটাই তারা জানিয়েছেন এবং একই সঙ্গে তারা বারবার বলছিলেন যে তাদের অসাধু চক্রকে ভেঙে এবং জনগণকে সোচ্চার হতে হবে এবং সেই ক্ষেত্রে এবং তারা তার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে বা সিন্ডিকেটের দূরত্ব থেকে হতে জনগণকে রুখে দাঁড়াতে হবে এবং রাজপথে নেমে আসতে হবে। আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কর্মসূচি থেকে এবং সবার আগে সব খবর জানতে ইত্তেফাকের সঙ্গেই থাকুন। আমি